সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টঙ্গী সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুন নবী আলম, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আমরা আজকে অনার্স দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের জন্য একটি কোর্স আন্তর্জাতিক অর্থনীতি, সেটি সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আমরা প্রথমে জানার চেষ্টা করি আন্তর্জাতিক অর্থনীতি কাকে বলে। বিভিন্ন দেশের মধ্যে দ্রব্য সেবার আমদানি রপ্তানি সম্পর্কিত বাণিজ্যিক কার্যক্রমকে এক কথায় আন্তর্জাতিক বাণিজ্য বলে। বর্তমান বাজার অর্থনীতির যুগে আন্তর্জাতিক বাণিজ্যের বিকল্প কিছু ভাবা যায় না। আমরা আজকে অনার্স দ্বিতীয় বর্ষ, ওর তো আমরা আর একটু জানার চেষ্টা করি অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য কি বা এদের মধ্যে পার্থক্যটা কি। একটি দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বাণিজ্য সংঘটিত হয় সেটি হলো অভ্যন্তরীণ বাণিজ্য। যেমন বাংলাদেশের ঢাকার সাথে উত্তরবঙ্গের বা ঢাকার সাথে দক্ষিণবঙ্গের যে বাণিজ্য সংঘটিত হয় সেটি অভ্যন্তরীণ বাণিজ্য। আর যখন দুই বা ততোধিক দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয় সেটিকে আমরা বলছি আন্তর্জাতিক বাণিজ্য। যেমন বাংলাদেশের ঢাকার সাথে দিল্লির বা বাংলাদেশের সাথে আমেরিকার যেসব বাণিজ্য সংঘটিত হবে সেটি আন্তর্জাতিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে কিছু পার্থক্য আছে যা আমরা একটু জানার চেষ্টা করি। যেমন প্রথম পার্থক্যের যেটা বলা হচ্ছে সেটা বাণিজ্যের গতিশীলতা। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ কার্যকর থাকে না, বিধায় এই ধরনের বাণিজ্য সহজে চলতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম শুল্ক, অশুল্ক বাধা, ভৌগোলিক দূরত্বের কারণে এই বাণিজ্য সহজে চলতে পারে না। এছাড়া আর একটা পয়েন্ট বলা হচ্ছে ব্যবহৃত মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা। অভ্যন্তরীণ বাণিজ্য সংগঠিত হয় অভিন্ন মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থার অধীনে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয় ভিন্ন ভিন্ন মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থার অধীনে। যেমন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে বাণিজ্য সংগঠিত হয় সেক্ষেত্রে টাকা দিয়ে সেই বাণিজ্য সংগঠিত হয়, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন ধরনের তত্ত্বের সৃষ্টি হয়েছে, কেন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয় এটার ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন ধরনের অর্থনীতিবিদ, বিভিন্ন গ্রুপ তারা এক এক ধরনের তত্ত্বের আবিষ্কার করছে। যেমন আন্তর্জাতিক বাণিজ্যের প্রথম যে তত্ত্বটি ছিল সেটি ছিল বণিকবাদী তত্ত্ব, এরপরে পরম সুবিধা তত্ত্ব, তারপরে ছিল তুলনামূলক সুবিধা তত্ত্ব, সুযোগ ব্যয় তত্ত্ব, অর্পিত উপাদান তত্ত্ব, এবং শেষে দেখছি যেটা আমরা সেটা হলো উপাদান দামের সমতা তত্ত্ব। তো আমরা একটা একটা করে এই তত্ত্বগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যে তত্ত্বটি আছে সেটা হলো আন্তর্জাতিক বাণিজ্যের বণিকবাদী তত্ত্ব, দ্য মার্কেন্টালিস্ট থিওরি। এই বণিকবাদী তত্ত্বের প্রবক্তারা হলেন থমাস মুন, জেমস স্টুয়ার্ট এবং উইলিয়াম পেটি। এই তিনজন অর্থনীতিবিদ বণিকবাদী তত্ত্বের উপরে তাদের ব্যাখ্যা প্রদান করেন। তাদের মতে বাণিজ্যের মাধ্যমে একটি দেশের সম্পদ বৃদ্ধি ও প্রবৃদ্ধি অর্জন সম্ভব। তারা মনে করতেন স্বর্ণ ও রৌপ্যের ন্যায় মূল্যবান পদার্থ যেসব দেশ বেশি অর্জন করতে পারবে তারাই বেশি সম্পদশালী হবে, এবং এইসব স্বর্ণ রূপ বা এইসব মূল্যবান পদার্থ অর্জন করাই হলো, করার উপায় হলো বাণিজ্য। তাই বাণিজ্যই তারা আন্তর্জাতিক বাণিজ্যই যেটাকে আমরা বলছি সেটিকে প্রধান হিসেবে বিবেচনা করছে। এরপরে আন্তর্জাতিক বাণিজ্যের যে তত্ত্বটি আসে সেটি হলো পরম সুবিধা তত্ত্ব। আন্তর্জাতিক বাণিজ্যের পরম সুবিধা তত্ত্বের প্রবক্তা হলেন অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ বাজার অর্থনীতির প্রবক্তা। আমরা জানি বাজার অর্থনীতি যখন বিভিন্ন দেশের মধ্যে সহজে দ্রব্য চলাচল করতে পারে, অবাধ বাজার ব্যবস্থার অধীনে যখন দ্রব্য বিনিময় হয় তখন সেটিকে বলছি আমরা বাজার অর্থনীতি। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এর মতে দুটি দেশের মধ্যে কেন বাণিজ্য সংগঠিত হয় তার ব্যাখ্যা আছে। যে দেশ যে পণ্য উৎপাদনে বেশি সুবিধা ভোগ করবে সে দেশ সে পণ্য উৎপাদন করবে, এবং যেটি উৎপাদন করতে তার অসুবিধা সেটি সে
বিদেশ থেকে আমদানি করবে। তো এক্ষেত্রে দেখা যায় পৃথিবীর সকল দেশের সকল দ্রব্য উৎপাদনের ক্ষমতা সমান থাকে না। সাপোজ কোনো দেশের ধান উৎপাদনের সুবিধা, আবার কোনো দেশের পাট উৎপাদন করার সুবিধা। যে দেশে শ্রম বেশি সে দেশ শ্রম নিবিড় যেসব পণ্য আছে সেগুলো উৎপাদন করতে বেশি সুবিধা ভোগ করে। অন্য দেশের অন্যদিকে যে দেশগুলোতে মূলধন বেশি তারা মূলধন নিবিড় পণ্য উৎপাদন করতে বেশি সুবিধা ভোগ করে। আন্তর্জাতিক বাণিজ্যের পরম সুবিধা তত্ত্বটি আমরা একটি আমরা একটি সহজ ছকের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের পরম সুবিধা তত্ত্বটি ব্যাখ্যা করতে পারি। এই তত্ত্বটি ব্যাখ্যা করতে গিয়ে দুটি দেশ এবং দুটি দ্রব্য বিবেচনা আনা হয়েছে এবং এক্ষেত্রে শ্রমকে উৎপাদনের একমাত্র উপকরণ হিসেবে ধরা হয়েছে। তো সূচিতে লক্ষ্য করো, দুটা দেশ বাংলাদেশ এবং ভারত বিবেচনা আনা হয়েছে এবং দুটি পণ্য ধান এবং পাটকে বিবেচনা আনা হয়েছে। বাংলাদেশ এখানে লক্ষ্য করো, বাংলাদেশ 30 মন ধান এবং সে যদি পাট উৎপাদন করে তাহলে 10 মন পাট উৎপাদন করতে পারে। অন্যদিকে ভারত যদি ধান উৎপাদন করে তাহলে 20 মন ধান এবং 40 মন পাট উৎপাদন করতে পারে। আমরা সূচিতে লক্ষ্য করি বাংলাদেশ ভারতের থেকে ধান উৎপাদনে বেশি সুবিধা ভোগ করে, অন্যদিকে ভারত বাংলাদেশের থেকে পাট উৎপাদনে বেশি সুবিধা ভোগ করে। তাই এক্ষেত্রে বাংলাদেশ ধান উৎপাদন করবে এবং ভারত পাট উৎপাদন করবে। পরে বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ ভারত থেকে পাট আমদানি করবে এবং ভারত বাংলাদেশ থেকে ধান আমদানি করবে। এভাবে দুটি দেশের মধ্যে বাণিজ্যের মাধ্যমে দুটা দেশই লাভবান হতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ক্লাসে আন্তর্জাতিক বাণিজ্যের অন্য যে তত্ত্বগুলো আছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।